শীতের রাতে খাওয়ার জন্য এটা কিন্তু একটা খুব ভালো খাবার আর একেবারেই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় খুব কম উপকরণ দিয়ে বেশ ভালো লাগে কিন্তু তো এটা বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি আর আগে এই খাবারটা বানানো হতো খুদ দিয়ে মানে চালের ভাঙা অংশগুলো দিয়ে এবার যেহেতু এখন তো সেই জিনিসটা নেই সেই জন্য চালটাকে আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম নিতেই একটু হালকা করে মানে একটু ভেঙে গেছে চালগুলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আগে হতো খুদ দিয়ে মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে বানিয়ে খাওয়া তো বেশ ভালো লাগতো এবার এখন তো সেই জিনিসটা নেই চাল এখন চাল দিয়েই আমি বানাই এবারে আজকে কি করলাম চালটাকে হালকা করে একটু ভেঙে নিলাম মিক্সিতে ঘুরিয়ে ভেঙে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিলাম দু গ্লাস চাল নিয়েছি আর এক গ্লাস ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো এবারে এটা প্রেসার কুকারে দিয়ে দেব। এটা দিতে হয় যতটা চাল ঠিক ততটাই জল দিতে হয় আর এর সঙ্গে ডালটাও আছে ডাল থাকলেও এতক্ষণ যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তার জন্য খুব বেশি জল লাগবে না এক বাটি চাল এক বাটি জল তার মধ্যে এখানে মটরশুঁটি দিলাম আর স্বাদ মতো ওর মধ্যে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে এর মধ্যে অনেকে টুকরো টুকরো করে আলু দিতে পারেন তারপরে গাজর যে যেরকম সবজি খেতে ভালোবাসেন তবে আমাদের আগে বাপের বাড়িতে খাওয়া হতো নারকেল দিয়ে মানে ওই খেসারির ডাল চাল ওই চাল মানে খুদ তারপরে ওর সঙ্গে নারকেল কুড়িয়ে দিত দারুণ লাগতো আমার তো মানে আমি প্রথম প্রথম যখন বিয়ে হয় বাপের বাড়ি গেলেই বলতাম যে ওইটা বানিয়ে দাও আর দেখুন একেবারে ঝরঝরে হয়েছে আর ঠিকঠাক সেদ্ধও হয়েছে দারুণ হয়েছে একেবারে এটাই শীতের রাতে খুব কম সময় বানিয়ে নেওয়া একটা খাবার খুব ভালো লাগে আমাকে হাজব্যান্ড কদিন ধরে বলছে যে এটা বানাও কিন্তু হচ্ছিল না তো আজকে ফাইনালি বানালাম এবার এর মধ্যে নারকেল কুড়িয়ে দিলেও বেশ ভালো লাগে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে আবার অনেকে কি করেন মানে তেল লঙ্কা যেরকম শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে এতে মাখালে ওটারও টেস্ট আরেক রকম হয় বেশ ভালো লাগে তারপরে আলু মাখা করে আবার অনেকে টুকরো টুকরো করে আলুয়ের মধ্যে দিয়ে দেয় তো আমি একটা ছোট হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম সবগুলো ঢেলে তারপরে এবারে মানে রেডি হয়ে গেছে এবারে সবাইকে সার্ভ করার পালা আর আমরা এখানে খাই হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে ধনে পাতা কুচিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে এর সঙ্গে একটু আলু মাখা হলেও ভালো হতো কিন্তু যেহেতু এত তাড়াতাড়ি খাবারটাও হয়ে গেছে আর আজকে ওই জন্য আর কোনো কিছুরই ইচ্ছা হলো না ওরা বললো না এতেই দারুণ লাগবে তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই যে দেখতেই ভালো লাগছে এটা না ফ্রায়েড রাইস না পোলাও এটাকে চাল ভাপা বলি আগে বলা হতো খুদ ভাপা আজ এখন যেহেতু চাল চাল ভাপাই বলা হয় তো এই যে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে সর্ষের তেলটা একটু বেশি লাগে তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটু বেশি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম যাতে বেশি খেতে ভালো লাগে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন